আওয়ামী লীগ সরকারকে হটাতে বিএনপির সঙ্গে ডানবাম এবং অতিবামরা এসে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ নির্বাচনী সব ওয়াদাই পূরণ করেছে আওয়ামী লীগ। তাহলে তার সরকার কোথায় ব্যর্থ তা জানতে চান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে এসব কথা বলেন দলের সভাপতি। করোনাকাল কাটিয়ে দীর্ঘ আড়াই বছর পর শনিবার বিকেলে গণভবনে বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ সভা। 1:11 সময় এই দিনেই শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন। সভার শুরুতে তাই দলীয় সভাপতিকে শুভেচ্ছা জানান নেতারা। সূচনা বক্তব্যে বিএনপির নেতৃত্ব, আন্দোলন এবং নির্বাচন প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। বলেন, যে দুজনের ভরসায় বিএনপির দৌড়ঝাঁপ, সে দুই নেতৃত্বই সাজাপ্রাপ্ত। একটা দলে তো নেতৃত্ব থাকতে হয়, তাদের নেতৃত্ব কোথায়? দুইটাই সাজাপ্রাপ্ত। একটা তো 10 টাক অস্ত্র মামলা, দুর্নীতি, এরপরে 21 আগস্ট গ্রেনেড হামলা, এ বিভিন্ন অপকর্মের জন্য সাজাপ্রাপ্ত। এতিমের অর্থ আত্মসাৎ করে আরেকজন সাজাপ্রাপ্ত। আগামী নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার তাগিদ দেন দলীয় প্রধান। বলেন, জামায়াতের অপশাসনের কথা দেশের মানুষকে জানাতে হবে। কার্যকরী কমিটি ও সকল সদস্যকে আমরা বলবো যে আপনাদেরও নিজ এলাকা তো বটে, এবং সংগঠনকেও, এবং ভবিষ্যৎ যারা সংগঠনের নেতৃত্ব দিতে যাবে তাদেরকেও কিন্তু সেইভাবেই তৈরি করতে হবে। সরকার প্রধানের অভিযোগ, এদেশে ভোট কারচুপির সংস্কৃতি শুরু করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ক্ষমতায় বসে যে সমস্ত দল গঠন হয় তা আর যাই হোক, গণতন্ত্র দিতেও পারে না, গণতন্ত্র চর্চাও করতে পারে না, গণতন্ত্র বোঝেও না। জিয়াউর রহমান যেহারে সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকদের হত্যা করেছে, অধিকাংশ পরিবার তো তাদের লাশও পায়নি, লাশ গুম হয়ে গেছে, তা জানে না, সেই পরিবার অনেক কিছু এখনো কেঁদে ফেলে। সভায় আগামী সম্মেলনের আগে দলের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র যুগোপযোগী করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া আগামী আগস্ট পর্যন্ত দিবসভিত্তিক কর্মসূচি চূড়ান্ত হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।